মামিজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মুখরোচক এবং খেতে খুবই সুস্বাদু এরকম একটি খাবারের রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার আজকের রেসিপি সবজি পাকোড়া। বিভিন্ন ধরনের সবজি দিয়ে এই পাকোড়াটা তৈরি করে দেখাবো। এটা যদিও একটা ভাজাভুজি খাবার, কিন্তু এটা খেলে সবজি কিন্তু অনেকটাই খাওয়া হয়ে যায়। অনেক বাচ্চা আছে যারা সবজি খেতে চায় না, তাদেরকে এভাবে সবজি পাকোড়া তৈরি করে দিলে তারা খুব মজা করে খাবে। বাচ্চাদের বিকেলের নাস্তা কিংবা স্কুল থেকে আসার পরে তৈরি করে দিতে পারেন এই মজাদার খাবারটি। তো চলুন দেরি না করে ঝটপট তৈরি করে নেই সবজি পাকোড়া। সবজি পাকোড়া তৈরি করার জন্য এখানে আমি বেশ কয়েক ধরনের সবজি নিয়ে নিয়েছি। আমি নিয়েছি হাফ কাপ পরিমাণে বরবটি কুচি, একটা বড় গাজর ভেজিটেবল গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি, নিয়েছি একটা আলু, আলুটাও আমি এখানে ভেজিটেবল গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি, নিয়েছি এক টেবিল চামচ পরিমাণ ধনে পাতা কুচি, একটা বড় পেঁয়াজ কুচি এবং দুইটা কাঁচামরিচ কুচি। আপনারা এখানে আপনাদের পছন্দ মতো সবজি এবং মশলা ইউজ করতে পারেন। এখন আমি পাকোড়ার মিশ্রণটা রেডি করে নিব। এর জন্য সবগুলি উপকরণ একটা বড় বাটিতে নিয়ে নিচ্ছি। এভাবে ভেজিটেবল গ্রেটার দিয়ে গ্রেট করে নিলে এটা খুব সহজে সেদ্ধ হয়ে যাবে এবং বাচ্চাদের খেতেও সুবিধা হবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 2 টেবিল চামচ পরিমাণে বেসন এবং 2 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ি। এখন আমি সবগুলি উপকরণ খুব ভালোভাবে মেখে নিব। বাচ্চাদের সবজি খাওয়ানো অনেকটা যুদ্ধের মতো, কারণ বেশিরভাগ বাচ্চারাই সবজি খেতে চায় না, তাই তাদেরকে বিভিন্ন উপায়ে সবজি খাওয়াতে পারেন। আর সবজি তো খুবই দরকার, এর উপকারিতা আর নতুন করে নাই বললাম। এখন আমি এই মিশ্রণের সাথে একটা ডিম মেখে নিচ্ছি। এতে আলাদাভাবে কোনো পানি ইউজ করার দরকার হয় না। আমার মিশ্রণটা রেডি হয়ে গেছে। এখন আমি একটা প্যানে তেল গরম করে পাকোড়াটা ভেজে নিব। এই মিশ্রণ থেকে একটু পাতলা করে পাকোড়া শেপে দিয়ে হালকা মিডিয়াম আঁচে এটা আমি ভেজে নিব। চুলার তাপটা একটু লোতে রাখলে সবজিগুলি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। দেখুন পাকোড়াগুলি ব্রাউন কালার হয়ে গেছে। এখন আমি একটা ছাঁকনি দিয়ে এটা তুলে নিচ্ছি, তেলগুলি ঝরিয়ে নিচ্ছি। এভাবে আমি সবগুলি পাকোড়া ভেজে নিচ্ছি। আর এটা হতে খুবই কম সময় লাগে, ঝটপট তৈরি করা যায়। আর এইভাবে আপনারা আপনাদের বাচ্চাদেরকে সবজি পাকোড়া তৈরি করে দিবেন। আর যেসব বাচ্চারা সবজি খেতে চায় না, শুধু তারাই না, তাদের 14th generationও এভাবে সবজি খেয়ে নেবে। আমার রেসিপিগুলি আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওগুলিকে লাইক এবং শেয়ার করবেন। এতে করে আমি ভবিষ্যতে আরও অনেক সুন্দর সুন্দর রেসিপি নিয়ে হাজির হওয়ার উৎসাহ পাবো। আল্লাহ হাফেজ।